গন্ডার এক বিশাল তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। এদের খড়্গ এবং বিরাট দৈহিক আকৃতির জন্য এদের খুব সহজেই চিহ্নিত করা যায়। গন্ডারের ইংরেজি নাম রাইনোসেরোস। নামটি রাইনো অর্থাৎ নাক এবং সেরোস অর্থ খড়্গ নামক দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। এর বৈজ্ঞানিক নাম রাইনোসেরোটাইট। এই প্রাণীটি রাইনোসেরোটাইট পরিবারের অন্তর্গত একটি স্তন্যপায়ী প্রাণী। প্রাণীটির 5টি প্রজাতি এবং 11টি উপপ্রজাতি রয়েছে। প্রজাতিগুলো হচ্ছে ভারতীয় গন্ডার, জাভাদেশীয় গন্ডার, সুমাত্রার গন্ডার, সাদা গন্ডার এবং কালো গন্ডার। এদের মধ্যে প্রায় 4টি প্রজাতি বিলুপ্ত প্রায়। একসময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রজাতি দেখা গেল, বর্তমানে তা অনেকটাই কমে এসেছে। গন্ডার খুবই বিশালাকার একটি প্রাণী, তবে প্রজাতি ভেদে আকার আকৃতিতে বিশেষ পার্থক্য দেখা যায়। আকৃতির দিক থেকে আফ্রিকান সাদা প্রজাতি বৃহত্তম। এদের ঘাড়ের উচ্চতা 5.9 থেকে 6.1 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং দৈর্ঘ্য 12 থেকে 14 ফুট হয়। ওজন একটি এই সাদা প্রজাতি 5000 পাউন্ড বা 2300 কেজি হয়ে থাকে। ভারতীয় প্রজাতি গন্ডারের চামড়া বর্মের মতো মোটা এবং অনেকগুলো খাদযুক্ত। এদের ঘাড় কাঁধ ও দেহের পাশে চামড়াস্ফীত। এদের মেয়ে গন্ডারের উচ্চতা 1.6 মিটার এবং ছেলে গন্ডারের উচ্চতা 1.8 মিটার। এই প্রজাতির গন্ডার হলো সবচেয়ে ছোট প্রজাতির গন্ডার। এরা উচ্চতায় প্রায় 4.8 ফুট এবং লম্বায় 10 ফুট হয়। উচ্চতায় ভারতীয় গন্ডার থেকে কিছুটা কম। জাভাদেশীয় এসব প্রজাতিদের ওজন হয় 800 কেজি। আফ্রিকার সাদা এবং কালো উভয় প্রজাতি সহ সুমাত্রার গন্ডারদের নাকের উপরে 2টি করে খড়্গ রয়েছে। অন্যদিকে ভারতীয় জাভাদেশীয় প্রজাতিদের নাকের উপরে একটি খড়্গ থাকে। এই খড়্গ খুবই শক্তিশালী হলেও এগুলো তৈরি হয় গুচ্ছবদ্ধ লোম দ্বারা। শিকারীর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা এই খড়্গ ব্যবহার করে। দুই খড়্গযুক্ত প্রজাতিদের সামনের খড়্গটির উচ্চতা হয় 20 থেকে 51 ইঞ্চি এবং পেছনটির সর্বোচ্চ 20 ইঞ্চি। অপরদিকে এক খড়্গযুক্ত প্রজাতির খড়্গের উচ্চতা হয় প্রায় 8 থেকে 24 ইঞ্চি। গন্ডারদের চামড়া অত্যন্ত ভারী হয়। এদের চামড়া বর্মের মতো মোটা অনেকগুলো খাঁজ রয়েছে। এদের ঘাড় কাঁধ ও দেহের পাশের চামড়া অনেকটাই স্ফীত। গন্ডার অত্যন্ত গোয়ার, বদরাগী এবং একঘেয়ে স্বভাবের প্রাণী। এদের দৃষ্টিশক্তি খুবই কম, তবে এদের ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ হয়ে থাকে। বিভিন্ন প্রজাতিগুলোর মধ্যে আফ্রিকান কালো প্রজাতি অপেক্ষাকৃত অধিক ভয়ঙ্কর। এরা এককভাবে বিচরণ করে। এরা সাধারণত দুপুরে ঘুমায় এবং বাকি সময় চারণে যায়। বিশালাকার দেহের কারণে এদের প্রায় সারাদিনই খেতে হয়। অনেক সময় এদের কর্দমাক্ত অবস্থায় দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে, শরীরে লেগে থাকা এই কাদা তাদেরকে বিভিন্ন পোকামাকড় হতে রক্ষা করে এবং প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবেও কাজ করে। এরা দেখতে মোটা হলেও ঘন্টায় প্রায় 30 থেকে 50 মাইল গতিতে ছুটতে পারে। গন্ডার মূলত তৃণভোজী প্রাণী, অর্থাৎ এরা ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে। বলা বাহুল্য, বিশাল শরীরের কারণে এদের বেশি খেতে হয়। তবে স্থান এবং প্রজাতি ভেদে এদের খাবারে কিছুটা বৈচিত্র্য দেখা যায়। যেমন আফ্রিকান কালো প্রজাতির লম্বা জিহ্বা এবং নাক বড় হবার কারণে এরা বড় বড় ঘাস, গাছ এবং ঝোপঝাড় খায়। আবার গাছের উপর থেকে পাতা এবং ফলও খায়। কিন্তু অপরদিকে সাদা প্রজাতিগুলোর নাক ছোট হওয়ার কারণে তারা মাটির কাছাকাছি ছোট ছোট ঘাস পাতা খায়। তৃণভোজী হওয়ায় এদেরকে তৃণ সমৃদ্ধ এলাকায় বেশি দেখা যায়। বিশ্বের সবচেয়ে বেশি গন্ডার রয়েছে আফ্রিকাতে। এখানে রয়েছে এই প্রাণীদের বিশাল আকার সাদা এবং কালো প্রজাতি। ভারতীয় প্রজাতিগুলো নেপাল এবং তৎসংলগ্ন আসাম অঞ্চলে বেশি দেখা যায়। ভারতের উত্তর পূর্ব অঞ্চল এবং নেপালের ভেড়াই সংরক্ষিত বনে। এছাড়াও পাকিস্তান এবং মায়ানমারের সীমান্তেও এদের দেখতে পাওয়া যায়। সুমাত্রার এবং জাভাদেশীয় প্রজাতিদের শুধুমাত্র মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার শ্রাম ফরেস্ট এবং রেইন ফরেস্ট এলাকাতেই পাওয়া যায়। একসময় বাংলাদেশেও এদের বসবাস ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে এটি একটি বিলুপ্ত প্রায়। একটি স্ত্রী গন্ডার প্রতি 2.5 থেকে 5 বছর পরপর শিশু জন্মদানে সক্ষম হয়। এই প্রাণীরা সাধারণত এককভাবে বিচরণ করলেও প্রজননকালে তারা একত্রিত হয়। স্ত্রীর প্রসবকাল থাকে 15 থেকে 16 মাস। সাধারণত তারা একেবারে একটি বাচ্চায় জন্মদান করেন।
যদিও কখনো কখনো যমজ সন্তানও হয়। জন্মের সময় একটি বাচ্চা ওজনের প্রায় 40-64 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রায় 3 বছর বয়সে বাচ্চাটি নিজের পরিবার ত্যাগ করে চলে যায়। এই প্রাণীটি সাধারণত 45 বছর পর্যন্ত বাঁচতে পারে। সেভ দ্য রেইনো নামক একটি চ্যারিটি ফাউন্ডেশনের মতে, 20শ শতাব্দীর শুরুর দিকে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায় 5 লক্ষ গন্ডার ছিল। তখন তারা বলেছেন পৃথিবীর মাত্র 29,000 গন্ডার জীবিত রয়েছে। তাদের মতে প্রাণীগুলোর চোরা শিকার এবং আবাসনের ক্ষতি এদের বিলুপ্তির ঝুঁকিতে রেখেছে। আবাসনের ক্ষতি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং তার সাথে তাল মিলিয়ে পর্যাপ্ত পরিমাণে মানুষ আবাসনের জায়গা তৈরি, চাষাবাদ, ক্ষেত খামার তৈরি এবং নির্মাণ বন উজাড় করা ইত্যাদি। আবার অপরদিকে চোরা শিকার হচ্ছে প্রচুর গন্ডার, কারণ তাদের এক একটি অঙ্গ প্রচুর দামি। এসব অঙ্গের মধ্যে খড়গের চাহিদাই সবচেয়ে বেশি। কথিত রয়েছে এই খড়গ বিভিন্ন ঔষধ তৈরিতেও ব্যবহৃত হয়, তাই ঔষধ তৈরির জন্য এদের মেরে ফেলা হচ্ছে। খড়গ ছাড়াও এদের চামড়া অত্যন্ত শক্ত হওয়াতে একসময় এগুলো বিভিন্ন যুদ্ধে ঝাল হিসেবে ব্যবহৃত হয়েছে। এ কারণেও শিকারীরা অনেক প্রাণী হত্যা করেছে। এছাড়াও ইউরোপীয় শৌখিন শিকারীদের নিছক বিনোদনের তাগিদে রোজ করে 5-6টি গন্ডার হত্যা করা হয়েছে। এরকম বেহিসাবি প্রাণ দিতে হয়েছে হাতি, সিংহসহ অন্যান্য অনেক প্রাণীদেরকেও। বর্তমানে আফ্রিকান প্রজাতির সাদা গন্ডারের যে নর্দান উপপ্রজাতি রয়েছে তা একেবারেই বিলুপ্ত প্রায়। বিশ্বে এখন মাত্র 2টি সাদা স্ত্রী নর্দান গন্ডার জীবিত রয়েছে। কিছুদিন আগে 2018 সালের 20 মার্চ সুলতান নামের শেষ পুরুষ নর্দান গন্ডার বার্ধক্যজনিত কারণে মারা যায়। তবে নর্দান সাদা প্রজাতিকে টিকিয়ে রাখতে গবেষকরা কৃত্রিম শুক্রাণু সাহায্য নিয়েছেন। ক্যানিয়ার পরিচর্যা কেন্দ্রের গবেষকদের মতে এটি এখন প্রজাতির গন্ডারদেরকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। আপনি যদি বৃত্তান্তের একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সেই সাথে ভিডিওটিতে লাইক এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।